হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো 2022-এর ক্লাস সিক্সের রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 7। তো এর আগে মডেল কোশ্চেন পেপার 6 অবধি আমি ক্লাস সিক্সের অলরেডি শেয়ার করেছি ভিডিওগুলো, যারা দেখোনি অবশ্যই করে চেক করে নিও। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, এবং সাথে তোমরা ক্লাস সিক্সের ফার্স্ট সামেটিভে যে তোমাদের প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নের, মানে মডেল কোশ্চেন পেপার এবং সাথে তোমাদের যে টেক্সট রয়েছে সেই সমস্ত টেক্সটের বেঙ্গলি মিনিং এবং সাথে অ্যাক্টিভিটি সলিউশনগুলো পেয়ে যাবে। অবশ্যই করে কিন্তু ভিডিওগুলো দেখে নিও। ক্লাস সিক্স সিলেবাস বলে যে প্লেলিস্টটা রয়েছে ওখানে রয়েছে লিঙ্কগুলো, প্রত্যেকটা ভিডিও পরপর দেওয়া রয়েছে, ওখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো। তো একের তাকে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে এই যে সিন প্যাসেজটা রয়েছে সেটাকে ভালো করে পড়তে হবে এবং নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এখানে প্যাসেজটা কোথা থেকে রয়েছে, ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ থেকে রয়েছে। ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপের বেঙ্গলি মিনিংয়ের ভিডিও অলরেডি আমার চ্যানেল রয়েছে, তাও আমি এখানে টেক্সটটা পড়িয়ে দিচ্ছি। তোমরা যদি পুরো টেক্সটটা বেঙ্গলি মিনিং দেখতে চাও দেন অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে নিও। আর টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, একটা বাঘ একদিন একটা ঝড়ে আটকে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ, সে ইতস্ততভাবে ঘুরতে ঘুরতে ঘোরাফেরা করছিল গ্রামের কাছে। লুকিং ফর সামথিং টু ইট, সে কিছু একটা খাবার খোঁজ করছিল। অন দ্য আউটস্কার্টস অব দ্য ভিলেজ, গ্রামের বহির প্রান্তে, আউটস্কার্টস মানে হচ্ছে বহির প্রান্তে, লিভড অ্যান্ড ইল টেম্পার্ড ওল্ড ওম্যান, বাস করতো একটা খিটখিটে স্বভাবের বৃদ্ধ মহিলা। দ্য টাইগার হার্ডেলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যান্স হার্ট, বৃদ্ধ মহিলাটার দেয়ালের কাছে বাঘটা গুটিসুটি মেরে বসে রইল, গুটিসুটি মেরে বসে একটা আশ্রয় খুঁজে নিল। দ্য ওল্ড ম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট, বৃদ্ধ মহিলাটি সেই রাতে খুবই খিটখিটে বোধ করছিল। দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, ছাদ দিয়ে বৃষ্টির জল চুঁইয়ে পড়ছিল, তার জন্য বৃদ্ধ মহিলাটা কী হয়েছিল সেই রাতে খুবই খিটখিটে বোধ করছিল। দেয়ার ইজ নো এস্কেপ ফ্রম দিস ট্রিপ ট্রিপ, এই বৃষ্টির ফোঁটা থেকে আমার মুক্তি নেই। শি মাটার্ড অ্যাংরিলি, সে রেগে মেগে বিড়বিড় করে বলতে লাগলো। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, তার খাটটাকে বিছানা ঘরের অন্য প্রান্তে বা ঘরের অন্য দিকে ঠেলে দিল যাতে এটা সুরক্ষিত থাকে, মানে বৃষ্টির থেকে শুকনো থাকে, মানে যাতে এটা বৃষ্টিতে ভিজে না যায়। টু কিপ ইট ড্রাই মানে এটাকে শুকনো রাখার জন্য সে কী করলো, তার বিছানাটাকে ঘরের অন্য দিকে ঠেলে দিল। শি শফ দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেইনস্ট এ ওয়াল, সে দেওয়ালের দিকে অন্য একটা দেওয়ালের দিকে তার বিছানাটা এবং টিনের ট্রাঙ্কটাকে ধাক্কা মেরে নিয়ে গেল। দ্য ওয়াল চুক, দেওয়ালটা কেঁপে উঠল। দিস ট্রিপ ট্রিপ উইল বি দ্য ডেট অফ মি, উইল বি ডেথ অফ মি, শি শাউটেড, সে চিৎকার করে বলল এই বৃষ্টির ফোঁটা আমার মৃত্যুর কারণ হবে। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ড দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, দেয়ালের উল্টো দিকে বসে বাঘটা দেয়ালের কম্পন অনুভব করলো এবং ভীষণ ভয় পেয়ে গেল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, এই বৃষ্টির ফোঁটা নিশ্চয়ই কোনো এক ভয়ঙ্কর প্রাণী, হি থট, সে ভাবলো। তারপরে এবার চলে আসো এ দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে নিচে প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান রয়েছে 2 × 2 × 3 = 6 রয়েছে। প্রথমটা রয়েছে ওয়াই ডিড দ্য টাইগার ওয়ান্ডার নিয়ার দ্য ভিলেজ, কেন বাঘটা গ্রামের কাছাকাছি ঘোরাফেরা করছিল। 2 নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট মেড দ্য ওল্ড ওম্যান ফিল ইরিটেটেড দ্যাট নাইট, কেন বৃদ্ধ মহিলাটা সেই রাতে খিটখিটে বোধ করছিল। 3 নম্বর হোয়াট মেড দ্য টাইগার ফ্রাইটেন, বাঘটা কেন ভয় পেয়েছিল। তাহলে উত্তরটা লিখেছি, দেখো প্রথমটা রয়েছে হোয়াই ডিড দ্য টাইগার ওয়ান্ডার নিয়ার দ্য ভিলেজ, তাহলে উত্তর কী হবে, দ্য টাইগার ওয়ান্ডার নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট, কারণ সে কিছু একটা খাবার খোঁজ করছিলো তার জন্যই সে গ্রামের কাছাকাছি ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছিল। তারপরে 2 নম্বর বলেছে হোয়াট মেড দ্য ওল্ড ওম্যান ফিল ইরিটেটেড দ্যাট নাইট, কেন বৃদ্ধ মহিলাটা সেই রাতে খিটখিটে বোধ করছিল। তাহলে এখানে কী লিখবে, অ্যাজ বা বিকজ দিয়ে লিখতে পারো, এখানে প্রথমে তাহলে বিকজ লেখার দরকার নেই, এরকমভাবে বিকজ দিয়ে লিখলে এরকম লিখতে পারো, দ্য ওল্ড ওম্যান ফেল্ট ইরিটেটেড দ্যাট নাইট বিকজ দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, কারণ বৃষ্টির জল ছাদ দিয়ে চুঁইয়ে পড়ছিল। যদি অ্যাজ দিয়ে লেখো তাহলে কীরকমভাবে লিখবে, অ্যাজ দ্য রেইন ওয়াটার, যেহেতু বৃষ্টির জল ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, ছাদ থেকে চুঁইয়ে পড়ছিল, দ্য ওল্ড ওম্যান ফেল্ট ইরিটেটেড দ্যাট নাইট, বৃদ্ধ মহিলাটি সেই রাতে খিটখিটে বোধ করছিল। তারপর 3 নম্বর বলেছে হোয়াট মেড দ্য টাইগার ফ্রাইটেন, কেন বাঘটা ভয় পেয়ে গেছিলো, তাহলে কেন ভয় পেয়ে গেছিলো বা কী কারণে, কোন জিনিসটার কারণে বাঘটা ভয় পেয়ে গেছিলো। ওয়েন দ্য ওল্ড ওম্যান পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই দ্য ওয়াল শুক, যখন মহিলাটা তার বিছানাটাকে
যার ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গেল শুকনো রাখার জন্য বিছানাটাকে, তা ওয়াল শুক দেয়ালটা কেঁপে উঠলো। দিস মেড দ্য টাইগার ফ্রাইটেন্ড, এটাই বাঘটাকে ভয় পাইয়ে দিল। এরপর এখানে বিয়ে তাকে বলেছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ দ্যাট আর নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো, এই যে এখানে নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো সিনোনিম তোমাদের কী করতে হবে এই টেক্সট থেকে, মানে এই যে প্যাসেজটা রয়েছে সেখান থেকে খুঁজে নিয়ে বের করতে হবে। তো এখানে প্রথমটা কী রয়েছে, দেখো সিটিং অর লাইং ইন এ কার্ল পজিশন, মানে গুটি শুটি মেরে শুয়ে থাকা সেটাকে কী বলে। তারপর এটা হচ্ছে স্কেয়ার্ড, স্কেয়ার্ড মানে হচ্ছে ভীত, ফিয়ারফুল অর টেরিবল মানে ভয়ঙ্কর যাকে বলে। তাহলে উত্তর কী হবে দেখো, এখানে আমি লিখেছি প্রথমটা সিটিং অর লাইং ইন এ কার্ল পজিশন মানে কুকড়ে মুকড়ে শুয়ে থাকা সেটাকে বলা হয় হার্ডেলড, স্কেয়ার্ড হবে ফ্রাইটেন্ড মানে ভীত হওয়া, আর ফিয়ারফুল বা টেরিবল এটা হবে ড্রেডফুল। তারপর এখানে চলে আসো গ্রামারে, গ্রামারের মধ্যে বলেছে ফ্রম ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে প্রত্যেকটা এই যে শব্দ দেওয়া রয়েছে এখানে নাউন দেওয়া রয়েছে সেই নাউনগুলো থেকে তোমাদের কী করতে হবে, নাউন বা ভার্ব দেওয়া রয়েছে সেই ভার্বগুলো থেকে তোমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনে নিয়ে যেতে হবে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন কী, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে যে সমস্ত নাউন, সেই সমস্ত নাউন যেগুলোকে আমরা ধরতে বা ছুঁতে পারি না কিন্তু অনুভব করতে পারি, যেমন ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, এগুলোকে আমি তো দোকানে গিয়ে বলতে পারবো না যে আমাকে 1 কিলো ফ্রেন্ডশিপ দিন, বা দয়ালু ক্রুয়েলটি নিষ্ঠুরতা কারোর নিষ্ঠুরতা সেটাও কিনতে পারি না। তাহলে সেইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যেগুলোকে আমরা ধরতে বা ছুঁতে পারি না কিন্তু অনুভব করতে পারি। তো এখানে তিনটে করতে বলেছে, আমি এখানে সবকটাই করে দেখাচ্ছি, এখানে নাম্বার ডিভিশন রয়েছে দেখো 3 × 1 = 3। তাহলে ডার্ক থেকে কী হয়ে যাবে, ডার্ক থেকে হয়ে যাবে ডার্কনেস, অ্যামেজ থেকে হয়ে যাবে অ্যামেজমেন্ট, সুইট থেকে হবে সুইটনেস, ডিস্টার্ব থেকে হবে ডিস্টারবেন্স। ওকে, তাহলে ডার্ক থেকে হলো ডার্কনেস, অ্যামেজ থেকে হলো অ্যামেজমেন্ট, সুইট থেকে হলো সুইটনেস, আর ডিস্টার্ব থেকে হলো ডিস্টারবেন্স। তাহলে ক্লাস সিক্সের এই যে মডেল কোশ্চেন পেপার 7টা আমি এখানে সলভ করলাম। আবারও বলছি আমার চ্যানেলে কিন্তু সমস্ত রকম টেক্সটের বেঙ্গলি মিনিং এবং সাথে অ্যাক্টিভিটি সলিউশনগুলোর ভিডিও কিন্তু রয়েছে, অবশ্যই করে চেক করে নিও। আর এই যে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের পর তোমরা নেক্সট কোন পেজ দেখতে চাও সেটা অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর আমি কি তোমাদের জন্য মক টেস্ট নিয়ে আসবো কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। ইতিমধ্যে আমি ক্লাস 8-এর একটা মক টেস্ট শেয়ার করেছিলাম, সেখানে আমি দেখলাম যে তোমরা একজন মাত্র কমেন্ট করেছো। তো যারা এই ভিডিওটা দেখছো যদি কেউ ক্লাস 8-এর ছাত্রী হয়ে থাকো দেন, বা তোমাদের কেউ যদি তারা দিদি ক্লাস 8-এ পড়ে থাকে দেন, অবশ্যই করে কিন্তু তার সাথে মক টেস্টের ভিডিওটা শেয়ার করো। যদি তোমরা কেউ মক টেস্ট দিতে আগ্রহী হও সেটা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই ক্লাসের উপর একটা মক টেস্ট কিন্তু বানাবো। আশা করি তোমরা এই ভিডিওটা থেকে কিছুটা হলেও বুঝতে পেরেছো যে তোমরা কোনো প্যাসেজ কীভাবে সলভ করবে। আর এই ভিডিও যদি তোমাদের কাজে লিখে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।